এই মুহূর্তে রাতের সবচাইতে বড় খবর, ব্রেকিং নিউজ। ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন 2022-এ তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে পারে, আপনাদের সঙ্গে তর্কের খাতিরে ধরে নিচ্ছি। কংগ্রেস থেকে কি প্রার্থী হতে পারেন সুদীপ রায় বর্মণ 6 আগরতলা থেকে? সম্ভবত আমরা জানতে পারছি দিল্লি কংগ্রেস হাইকমান্ড থেকে তাদের ঘোষণা হয়, কিন্তু রাজ্যের নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত আমরা জানতে পারছি জুন মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে। তার মধ্যে সিপিআইএম, ত্রিপুরা মথা, কংগ্রেস, বিজেপি এবং অন্যান্য দলগুলো তাদের নিজের মতো মজবুত শক্তি করতে পারে, কিন্তু 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর 22-এ দুটোর ফারাক, কিন্তু পার্থক্য আলাদা হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর আমরা জানতে পারছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, বড়দোয়ালি এবং সুরমা বিধানসভা, এই তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন খুব জটিলতা কাটতে শুরু করেছে। এবং নির্বাচন কমিশনের সূত্রের খবর আমরা জানতে পারছি জুন মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে সূত্রের খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ।